सुप्रिय छात्र छात्री वृंद एपीबीएन ऑनलाइन क्लास में स्वागत। आज के दशम श्रेणी रसायन विषय एक क्लास नेब अध्याय एगारो खनिज सम्पद जीवाश्म। आज के शिखब जैव जौगे नामकरण कि जैव जौगे नामकरण करते पारी। तुम्हरा बोर्डे देखते बेश किछु जौगे कार्यकरी मूल्य सेटा देवा आछे एबं तार नाम कि सेटाओ बला आछे। प्रथमे एक नम्बरे देखा जाच्छे जे एलकेन एर साधारण संकेत होच्छे सीएन एच टू एस एन प्लस टू। एके संक्षेपे एन लिखबो आमरा। एन माने होच्छे शेषे जे अंशटी आछे सेटी। एटा होच्छे एकक बंधन। दुइ नम्बरे आछे एलकिन सीएन एच टू एस एन प्लस टू सीएन एच टू एस एन এটা দ্বিবন্ধন। অ্যালকাইন সিএন এইচ টু এস এন মাইনাস টু এটা হচ্ছে ত্রিবন্ধন। অ্যালকাইল একে সংক্ষেপে আমরা আর দ্বারা প্রকাশ করব। এর সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু এস এন প্লাস ওয়ান। অ্যালকোহল এর সাধারণ সংকেত হচ্ছে আর ও এইচ। আর মানে হচ্ছে সিএন এইচ টু এস এন প্লাস ওয়ান। অ্যালডিহাইড দেখতে পাচ্ছ এখানে ছয় নম্বরে। एल्डिहाइड হচ্ছে RCHO অর্থাৎ CnH2SN+1 সাথে থাকবে CHO। একে আমরা নেল বা অ্যালডিহাইড হিসেবে নামকরণ করব। সাত নম্বরে আছে ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড। এর আরেকটি নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। একে RCOOH দ্বারা আমরা প্রকাশ করব। অন্যদিকে রয়েছে ইথার প্লাস RO আর ডি। আর মানে হচ্ছে CnH2SN+1। এবারে আমরা কিভাবে নামকরণ করতে হয় সেই সম্পর্কে আমরা যাব। তার আগে এই পাশে আমরা দেখতে পাচ্ছি গ্রিক শব্দ মিথ মানে হচ্ছে এক, ইথ মানে দুই, প্রোপ মানে হচ্ছে তিন, বিউট মানে হচ্ছে চার, পেন্ট মানে হচ্ছে পাঁচ, এক্স মানে হচ্ছে ছয়, হেপ্ট মানে হচ্ছে সাত, অক্ট মানে হচ্ছে আট, নন মানে হচ্ছে নয় এবং ডেক মানে হচ্ছে দশ। এই কয়েকটা দিয়েই আমরা মোটামুটি তোমাদের দশম শ্রেণীর ক্লাসে যে কয়টি নামকরণ আছে সেই কয়টি সম্পর্কে আমরা সাধারণভাবে ধারণা পেয়ে যাব। অ্যালকেন দেখো প্রথমে CnH2SN+1। এখানে n এর মান আমরা 1 থেকে অনেক পর্যন্ত বসাতে পারি। n এর মান আমরা বসাবো 1 থেকে 10 পর্যন্ত। তো CnH2SN+2 মানে হচ্ছে কার্বনের সংখ্যা যে কয়টা নিব, হাইড্রোজেনের সংখ্যা নিব ডাবলের চেয়ে দুইটা বেশি। আবার বলছি কার্বন যে কয়টি থাকবে হাইড্রোজেন থাকবে ডাবলের চেয়ে দুইটা বেশি। আর একক বন্ধন হবে এটা। আর প্রথম তিনটি যে যৌগগুলি রয়েছে অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটাকে আমরা বলছি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যে যৌগ সেগুলিকে আমরা বলছি হাইড্রোকার্বন। এর মধ্যে একক বন্ধন যেটা এটাকে আমরা বলছি সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর দ্বিবন্ধন আর ত্রিবন্ধন যেটাতে আছে সেটাতে আমরা বলছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যাই হোক এবার আমরা কিভাবে নামকরণ করব সে নামকরণ গুলি আমরা বুঝাই দিচ্ছি। তোমরা এগুলি অবশ্যই তুলে নিবে, না তুললে কিন্তু বুঝতে পারবে না। পাশাপাশি আমরা যে জিনিসটি করব সেটি হচ্ছে আমি প্রত্যেকটি এখানে আট প্রকারের যৌগের নাম লিখলাম। প্রত্যেকটির একটি করে উদাহরণ আমি তোমাদের বুঝিয়ে দেব। বাকি নয়টা করে উদাহরণ তোমাদের বাসাই করবে। এবং কোনোটি যদি না পারো না বুঝতে পারো তাহলে আমার ফেসবুকে তোমরা কমেন্ট করবে, সেখান থেকে আমি উত্তর দিয়ে দেবো। যাই হোক একটু মনোযোগ দিয়ে দেখো। আর ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলি নেব। প্রথম থেকে শুরু করছি আজকে জৈব যৌগের নামকরণ। এরপরে আমরা আলোচনা করব অ্যালকেন কাকে বলে, এর প্রস্তুতি ধর্ম ও ব্যবহার বর্ণনা করো। অ্যালকিন কাকে বলে, এর প্রস্তুতি ধর্ম ব্যবহার এটা একদিন। অ্যালকাইন কাকে বলে, এর প্রস্তুতি ধর্ম ব্যবহার। অ্যালকাইল অ্যালকোহল কাকে বলে, প্রস্তুতি ধর্ম ব্যবহার। অ্যালডিহাইড কাকে বলে, এর প্রস্তুতি ধর্ম ব্যবহার। ফ্যাটি অ্যাসিড কাকে বলে, এর প্রস্তুতি ধর্ম ব্যবহার। এই জিনিস কয়টা যদি আমরা এই অধ্যায় থেকে পড়ি তাহলে আশা করা যায় আমরা যে কোনো ধরনের প্রশ্ন আমরা উত্তর করতে পারব। পরে লাস্টে অধ্যায় শেষে আমরা কিভাবে সৃজনশীল প্রশ্ন আলোচনা করতে হয় সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক আজকে আমরা শুধুমাত্র নামকরণ শিখব। এই আট প্রকারের যৌগের কিভাবে আমরা নামকরণ করতে পারি সেই বিষয়টি একটু মনোযোগ দিয়ে দেখো। আমি এখানে উপরে ফাঁকা রেখেছি, এখানে আমরা উদাহরণগুলি বুঝিয়ে দেব।
একটু মনোযোগ দিয়ে যদি লক্ষ্য করো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। দেখো এক নম্বরের উদাহরণটা প্রথমে আমরা বোঝাচ্ছি। এক থেকে দশ পর্যন্ত আমি এখানে লিখে দিয়েছি, আর এখানে আমরা নাম্বার বসাবো এক থেকে দশ। তো ধরে নিচ্ছি এক নম্বর, যেহেতু এখানে এক নম্বর লিখলাম তার মানে আমি এক নম্বরের উদাহরণটা বোঝাচ্ছি। টু তাহলে এখানেও এন এর মান টু বসাতে হবে। তাহলে হাইড্রোজেন হচ্ছে দুই দুগুণ চার পাঁচ ছয়, হাইড্রোজেন হলো সিক্স, এর নামটা কি হতে পারে? প্রথম অংশটুকু নেব হচ্ছে আমরা ব্র্যাকেটের ভিতরে, প্রথম অংশটুকু নেব আমরা এখান থেকে, কার্বন সংখ্যা কয়টা, কার্বন সংখ্যা কয়টি সেটা নেব আমরা এখান থেকে, আর নামকরণের লাস্টের অংশটুকু সেটা বসাবো আমরা শেষে। এখানে দেখতে পাচ্ছ কার্বন আছে দুইটি, কার্বন যদি দুইটি থাকে তাহলে তার নাম হবে ইথ। তো আমরা এখানে লিখছি ইথ, অ্যালকেন যেহেতু এন এ আমরা বসাচ্ছি সর্বশেষ আছে এন, সুতরাং আমরা এখানে লিখবো ই যোগ এ, ব্র্যাকেট আমি লিখে দিয়েছি। তাহলে এক নাম্বার যে যৌগ এর নামকরণ হলো ইথ যোগ এ সমান সমান হচ্ছে ইথেন। আবার বুঝাচ্ছি এখানে কার্বনের সংখ্যা আমরা ইচ্ছে মতো বসাবো, দুই বসাতে পারি, তিন বসাতে পারি, চার বসাতে পারি, পাঁচ বসাতে পারি, ছয় সাত ইত্যাদি। আমি একটি মাত্র উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, কার্বনের মান এখানে বসালাম এখানে দুই, তাহলে হাইড্রোজেন এখানেও যদি আমরা দুই বসাই তাহলে দুই দুগুণ চার পাঁচ ছয়, অর্থাৎ অ্যালকেনে কার্বন যে কয়টি থাকবে হাইড্রোজেন থাকবে তার ডাবলের চেয়ে দুইটা বেশি, দুই দুগুণ চার পাঁচ ছয়। যদি কার্বন সংখ্যা যে কয়টি থাকে হাইড্রোজেন ডাবলের চেয়ে দুইটা বেশি হয় তাহলে সেই যৌগগুলিকে আমরা বলবো অ্যালকেন। তো কার্বনের সংখ্যা এখানে যেহেতু দুইটি রয়েছে তাহলে হাইড্রোজেন হবে দুই দুগুণ চার পাঁচ ছয়। এই যে এই সমীকরণে বা এই সূত্রে যদি আমরা এন এর মান বসাই তাহলে তোমরা যদি এখানে তিন বসাও তাহলে হবে কার্বনের সংখ্যা সি থ্রি, তিন ত্রিকা তিন দুগুণ ছয় সাত আট, তাহলে তখন তার নাম হবে প্রোপেন। অনুরূপ ভাবে যদি এখানে চার বসাও তাহলে সি ফোর, হাইড্রোজেন হবে চার দুগুণ আট নয় দশ, হাইড্রোজেন হবে টেন, তখন তার নাম হবে হাইড্রোজেন। যদি কার্বনের মান যদি কার্বন সংখ্যা যদি চারটি হয় তাহলে তার নাম হবে বিউ, তখন এর নাম হবে বিউট যোগ এ সমান সমান হচ্ছে বিউটেন। তো তোমরা আমি এখানে দুই দিয়ে বসিয়ে দিলাম, তোমরা এক থেকে দশ পর্যন্ত পুরোটাই বসাবে, বসিয়ে এর নামকরণটা তোমরা তৈরি করবে। এবার আমি দুই নম্বর উদাহরণে যাচ্ছি। আমি এক নম্বরে টিক চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ এক নম্বর উদাহরণ আমার বোঝানো হয়ে গেছে। এবারে আমরা দুই নম্বর উদাহরণে আসি। দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অ্যালকিন, অর্থাৎ কার্বন যে কয়টি থাকবে হাইড্রোজেনের সংখ্যা হবে তার ডাবল। আবার বলছি কার্বন যে কয়টি থাকবে হাইড্রোজেনের সংখ্যা হবে তার ডাবল। তো কার্বনের সংখ্যা, কার্বনের নাম্বার আমরা বসালাম থ্রি, তাহলে এখানে যদি থ্রি বসায় তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে সিক্স, তখন তার নাম কি হবে? তিন যদি হয় তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কার্বনের সংখ্যা তিন হবে, সেটিকে আমরা বলতে পাচ্ছি প্রো। প্রো যোগ এখানে যেহেতু এটা অ্যালকিন লাস্টে আছে হচ্ছে ইন, সুতরাং আমরা এখানে বসাবো ইন। বন্ধুরা লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের সংখ্যা বসিয়েছি তিন, যেহেতু এখানে তিন বসিয়েছি এখানেও আমরা তিন বসাবো, এখানে তিন বসিয়েছি এখানে আমরা তিন বসাবো, তাহলে তিন দুগুণ ছয়, তাহলে নাম হবে কার্বন সংখ্যা যদি তিন হয় তাহলে তার নাম হবে প্রো, আর অ্যালকিন এখানে দেখো ব্র্যাকেট আমি লিখে দিয়েছি কি লিখতে হবে, অর্থাৎ প্রথম অংশটুকু আসবে এখান থেকে, এই যে ডান পাশে যে লিখে দিয়েছি এখান থেকে, আর দ্বিতীয় অংশ আসবে এই যে প্রত্যেকটা সাধারণ সংকেতে ব্র্যাকেটে যে জিনিসগুলি লিখে দিয়েছি সেগুলি এখানে আসবে। তাহলে এখানে কার্বনের সংখ্যা যেহেতু এখানে আছে তিন, তাহলে নাম লিখলাম হচ্ছে আমরা প্রো, আর
যেটা এটা দুই নাম্বার সমীকরণে বসিয়েছি সেই জন্য এখানে আসবে ইন, তাহলে প্রোপ যোগ ইন সমান সমান হচ্ছে প্রোপেন। তোমরা এখানে কার্বনের সংখ্যা বাকি যেগুলি আছে সেগুলি বসাবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে বসাবে। কার্বনের সংখ্যা যদি এখানে চার বসাও তাহলে এখানে হবে চার চার দগুণ আট, হাইড্রোজেনের সংখ্যা হবে আট, তখন এর নাম হবে কার্বনের সংখ্যা যদি চার বসাও তাহলে এর নাম হবে বিউটিন, যদি পাঁচ বসাও তাহলে হবে পেন্টিন, ছয় বসাও তাহলে হবে হেক্সিন, সাত বসাও তাহলে হবে হেপ্টিন, আট বসাও তাহলে নাম হবে অক্টিন, নয় বসাও তাহলে নাম হবে ননিন, দশ বসাও তাহলে নাম হবে ডেকিন। অবশ্যই কার্বন যে কয়টি বসাবে কার্বনের নাম্বার যেটা বসাবে হাইড্রোজেনের যে সংখ্যাটা হবে সেটা হবে তার ডবল। তো আমরা দুই নাম্বার উদাহরণ এখানে বুঝিয়ে শেষ করলাম, এবারে আমরা তিন নাম্বার যে উদাহরণ আছে সেই দিকে যাচ্ছি। বন্ধুরা লক্ষ্য করো এখানে কার্বনের সংখ্যা যদি আমরা তিন বসাই, তিন বসিয়েছি এবার আমরা চার বসাব, তিন নাম্বার যে সমীকরণ রয়েছে তিন নাম্বার যে সমীকরণ রয়েছে এখানে আমরা কার্বনের সংখ্যা বসাবো। প্রথমে আমরা নিচ্ছি হচ্ছে সি, কার্বনের সংখ্যা বসাচ্ছি হচ্ছে চার, যদি চার বসে এখানেও চার বসাবো তাহলে চার দুগুণ আট, আট থেকে দুই গেলে ছয়, অর্থাৎ কার্বনের সংখ্যা অর্থাৎ কার্বনের সংখ্যা যে কয়টি হবে হাইড্রোজেনের সংখ্যা হবে ডাবলের চেয়ে দুইটা কম। আবার বলছি কার্বনের সংখ্যা যে কয়টি হবে হাইড্রোজেন হবে তার ডাবলের চেয়ে দুইটি কম। তো সুতরাং এখানে কার্বনের সংখ্যা যেহেতু চার বসিয়েছি আমরা এই সমীকরণে তাহলে হাইড্রোজেন চার দুগুণ আট, আট থেকে যদি দুই কম হয় তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে ছয়। এর নাম কি হতে পারে, যেহেতু কার্বনের সংখ্যা চার এর নাম হবে বিউট, আর দ্বিতীয় অংশটা যেহেতু আমরা অ্যালকাইনে বসিয়েছি সেখানে বসবে আইন, তাহলে নাম হবে বিউট যোগ আইন সমান সমান বিউটাইন। বন্ধুরা লক্ষ্য করো এখানে কার্বন সংখ্যা যেহেতু আমরা চার বসিয়েছি সেহেতু এর নাম হচ্ছে বিউট, আর যেহেতু তিন নম্বরে বসেছি তিন নম্বর হচ্ছে অ্যালকাইন আইন এজন্য এখানে নাম হবে বিউটাইন। তোমরা যদি পাঁচ বসাও কার্বনের সংখ্যা তাহলে নাম হবে পেন্টাইন, যদি ছয় বসাও তাহলে হবে হেক্সাইন, যদি সাত বসাও তাহলে হবে হেপ্টাইন, আট বসাও অক্টাইন, নয় যদি বসাও তাহলে হবে ননাইন, ডেক যদি বসাও, দশ যদি বসাও তাহলে হবে ডেকাইন। তো আমরা আবার বলছি প্রথম অংশটুকুর যে নামকরণ সেখানে কার্বনের নামকরণ ডান পাশে আমি লিখে দিয়েছি, এখান থেকে আসবে প্রথম অংশটুকু, এবং দ্বিতীয় অংশটুকু তুমি যেই সমীকরণে বসাচ্ছ সেই সমীকরণের ডান পাশে ব্র্যাকেট দিয়ে লেখা আছে সেই অংশটুকু বসাবে, তারপরে দুটো অ্যাড করে যে নামটা আসবে সেটাই হবে সেই যৌগের নামকরণ। এবারে আমরা তিন নাম্বার হয়ে গেল, এবার আমরা চার নাম্বার অ্যালকাইল মূলক, অ্যালকাইলকে সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করা হয়, যেখানে আর থাকবে সেখানেই বুঝতে হবে যে কার্বন যে কয়টি CnH2SN প্লাস ওয়ান, আর মানে হচ্ছে কার্বন যে কয়টা থাকবে হাইড্রোজেন ডাবলের চেয়ে একটা বেশি থাকবে। আবার বলছি কার্বন আর মানে হচ্ছে কার্বন যে কয়টি থাকবে হাইড্রোজেন থাকবে তার ডাবলের চেয়ে একটি বেশি। তা আমরা এখানে দেখি চার নাম্বার যে সমীকরণ আছে সেখানে যদি আমরা মান বসাই, একটি উদাহরণ বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করো। প্রিয় ছাত্রছাত্রী দেখো এখানে অ্যালকাইল আমরা চার নাম্বার সমীকরণে মান বসাচ্ছি, কার্বন এখানে রয়েছে CnH2SN প্লাস ওয়ান, কার্বনের নাম্বার আমরা বসালাম কার্বনের মান বসালাম সি এর মান বসালাম হচ্ছে পাঁচ, তাহলে এখানেও যদি পাঁচ বসাই পাঁচ দুগুণ দশ আর একে এগারো, পাঁচ দুগুণ দশ একে এগারো, তাহলে এর নাম কি হবে, যেহেতু এখানে পাঁচ যদি হয় তাহলে তার নাম হবে পেন। তো সুতরাং আমরা এখানে লিখতে পারি পেন, আর দ্বিতীয় অংশটুকু আসবে যে সমীকরণের মান বসাচ্ছি তার ডান পাশে যেটি আছে অর্থাৎ সেটার নামের শেষ অংশটুকু আইল, পেন যোগ আইল পেন্টাইল, তাহলে এটার নাম হবে C5H11 পেন যোগ আইল পেন্টাইল।
অনুরূপ ভাবে তোমরা যদি 6 বসাবে 7 8 9 10 তাহলে যদি 4 বসাও তাহলে তার নাম হবে বিউটাইল 5 যদি বসাও পেন্টাইল 6 বসালে হেক্সাইল 7 বসালে হেপটাইল 8 যদি বসাও তাহলে তার নাম হবে অকটাইল 9 যদি বসাও তাহলে তার নাম হবে ননাইল 10 যদি বসাও তাহলে তার নাম হবে ডেকাইল আমি একটি করে উদাহরণ বুঝিয়ে দিচ্ছি আশা করছি তোমরা এখানে বাকি যেগুলি আছে সেগুলি তোমরা বাসায় করবে এবং যেটা না বুঝবে সেখানে আমাকে ফেসবুকে নক করবে আমি সেখানে উত্তর দিয়ে দেবো এটা আমরা বুঝেছিলাম চার নাম্বার চার নাম্বার উদাহরণ আমাদের হয়ে গেল এবারে আমরা পাঁচ নাম্বার অ্যালকোহলে আসবো অ্যালকোহল একই জিনিস শুধু আর মানে হচ্ছে সিএন এইচ টু এসএন প্লাস ওয়ান অর্থাৎ কার্বন যে কোটি থাকবে হাইড্রোজেন ডাবলের চেয়ে একটা বেশি তার সাথে ওএইচ গ্রুপ থাকবে জৈব যৌগে যেখানে ওএইচ থাকবে সেটাকে আমরা বলবো অ্যালকোহল আর অজৈব যৌগ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে ক্ষার বলি যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এগুলিকে আমরা বলবো ক্ষার আর জৈব যৌগে যদি ওএইচ থাকে তাহলে সেটিকে আমরা বলবো অ্যালকোহল তো অ্যালকোহলের এখানে আর থাকবে হচ্ছে ওএইচ আমরা এটাকেই বানাতে পারি কার্বনের সংখ্যা যদি 5 থাকলো এখানে 5 দশমিক 10 আর একে 11 সাথে কি থাকবে ওএইচ আমরা এখানে যদি ওএইচ নেই তাহলে এটার নাম হবে পেন্ট যোগ নল অ্যালকোহল যদি হয় তাহলে তার নামের শেষ অংশ বসাতে হবে নল 5 মানে হচ্ছে পেন্ট আর শেষ অংশ হচ্ছে নল কার্বনের সংখ্যা যদি আমরা এখানে 5 বসাই তাহলে 5 দ্বিগুণ 10 একে 11 সাথে থাকবে হচ্ছে OH পেন্ট 5 হওয়ার কারণে এখানে হলো পেন্ট আর অ্যালকোহল যেহেতু বসিয়েছি শেষ অংশ আছে হচ্ছে অ্যালকোহল এখানে আমরা বলবো নল বা আইল অ্যালকোহল তাহলে এর নাম হবে পেন্টানল এর আরেকটি নাম আছে সেটি হচ্ছে পেন্টাইল অ্যালকোহল একজনের নাম আমরা অনেক বড় নাম যেমন শামসুজ্জামান অনেক বড় নাম আমরা সংক্ষেপে বলি শামসু তো এখানে পেন্টানল এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম আর পেন্টাইল অ্যালকোহল এটা হচ্ছে পুরো নাম তো আমরা যেভাবে ডাকি সেই নামটি সঠিক আমরা পাঁচ নাম্বার উদাহরণটা এখানে শেষ করলাম পাঁচ নাম্বার ছিল হচ্ছে অ্যালকোহল আরেকবার দেখিয়ে দিচ্ছি অ্যালকোহলটি অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে আর ওএইচ আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক এটি মানে হচ্ছে উপরে লেখা আছে দেখো CN H2SN প্লাস 1 অর্থাৎ কার্বন যে কয়টি থাকবে হাইড্রোজেন থাকবে তার ডাবলের চেয়ে একটি বেশি এবং তার সাথে অবশ্যই OH গ্রুপ থাকবে যদি কোনো জৈব যৌগে OH গ্রুপ থাকে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি সেটি অ্যালকোহল তো একটি ব্যতিক্রম আছে সেগুলি এখানে আলোচ্য বিষয় নয় তো কার্বনের সংখ্যা এখানে আমরা বসালাম হচ্ছে 5 তাহলে বাকি যদি আমরা এখানে বসিয়ে দেই 5 দ্বিগুণ 10 একে 11 OH OH অবশ্যই বসাতে হবে তাহলে 5 বসানোর কারণে এর নাম হচ্ছে পেন্ট আর যেহেতু অ্যালকোহল 5 নম্বর সমীকরণে বসালাম সুতরাং এর শেষে শেষে আছে নল তাহলে নাম হবে পেন্ট যোগ নল পেন্টানল বা পুরো নাম যদি আমরা বলি পেন্টাইল অ্যালকোহল সুপ্রিয় ছাত্রছাত্রী লক্ষ্য করে এবার আমরা 6 নম্বরে যাব ছয় নম্বরে রয়েছে অ্যালডিহাইড আর সিএইচ ও আর যেখানে থাকবে আর মানে হচ্ছে সিএন এইচ টু এস এন প্লাস ওয়ান আর সিএইচ ও মূলক যদি যুক্ত থাকে তাহলে সেটিকে আমরা বলবো অ্যালডিহাইড তো এখানে দেখতে পাচ্ছ আর মানে হচ্ছে আমরা আর এর মান কার্বনের মান ধরলাম হচ্ছে 3 তাহলে 3 যদি হয় তাহলে সিএন এইচ টু এস এন প্লাস ওয়ান এটা হচ্ছে আর এর মান তো আমরা এখানে 3 ধরলাম তাহলে 3 দুগুণ 6 একে 7 আর সাথে থাকবে হচ্ছে CHO একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো এটি অনেক সময় ভুল হয়ে যায় আর মানে হচ্ছে কার্বন যে কয়টি হাইড্রোজেন ডাবলের চেয়ে একটা বেশি তো আমরা এখানে কার্বন নিলাম 3 তাহলে 3 দুগুণ 6 একে 7 এইটুকু হচ্ছে আর এর মান আর CHO এটি হচ্ছে অ্যালডিহাইড মূলক তো এর নাম কি হবে কার্বন এখানে কয়টি রয়েছে
কার্বন দেখো এখানে রয়েছে চারটি, তোমরা মনে করবে হয়তো এখানে কার্বন আছে তিন, কিন্তু এখানে দেখো কার্বন রয়েছে এই জায়গায় একটি এই জায়গায়, তাহলে কার্বনের সংখ্যা যেহেতু এখানে চার সুতরাং এটা লিখতে হবে দুই, কার্বন কিন্তু এখানে তিন ধরা যাবে না, কার্বনের সংখ্যা এখানে ধরতে হবে চার, কারণ কার্বন এখানে রয়েছে তিনটি এখানে রয়েছে একটি। আর আমরা জানি কার্বনের সংখ্যা দিয়েই প্রথম অংশটুকুর নামকরণ করা হয়, তো সুতরাং এখানে কার্বনের সংখ্যা যদি চার হয় তাহলে আমরা লিখতে পারি এটা বিউ, আর শেষের অংশটুকুকে আমরা বলবো ন্যাপ। আমরা লিখছি এখানে ছাত্রছাত্রী বৃন্দ লক্ষ্য করো, কার্বনের সংখ্যা এখানে রয়েছে তিন একে চার, চার যদি হয় তাহলে তার নাম হবে বিউট, বিউট যোগ ন্যাল। ন্যাল কেন হলো, যেহেতু আমরা ছয় নম্বরে বসিয়েছি, ছয় নম্বরে ব্র্যাকেটে দেখো আমি নামকরণ লিখেছি ন্যাল বা আইল অ্যালডিহাইড, অ্যালকোহল যদি হয় তাহলে তার ওখানে আমরা লিখেছিলাম নল, আর যদি অ্যালডিহাইড হয় তাহলে সেখানে লিখবো ন্যাল, অ্যালকোহলের নল আর অ্যালডিহাইড হচ্ছে ন্যাল। তো এখানে বিউট সি এইচ ও গ্রুপ রয়েছে, সি এইচ ও থাকলে সেটি নিঃসন্দেহে অ্যালডিহাইড, তো সুতরাং চার জন্য এখানে লিখলাম বিউট, আর এখানে রয়েছে সি এইচ ও থাকার কারণে এখানে লিখলাম হচ্ছে আমরা ন্যাল, তাহলে বিউট যোগ ন্যাল বিউটা ন্যাল। এর আরেকটি নাম হতে পারে সেটি হচ্ছে বিউটাইল অ্যালডিহাইড, তাহলে বিউটা ন বিউটা ন্যাল বা বিউটাইল অ্যালডিহাইড, বিউটা ন্যাল বা বিউটাইল অ্যালডিহাইড। তোমরা এখানে কার্বনের সংখ্যা দুই থেকে বসাবে, দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এভাবে যদি বসাও তাহলে তোমরা বাকি নামগুলি পেয়ে যাবে। এবারে আমরা সাত নম্বরে আসি, ফ্যাটি অ্যাসিড, জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। আবার বলছি অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্বনের সংখ্যা এখানে যে কয়টি থাকবে মাঝখানে যেটি থাকবে সেটি কাউন্ট করে তারপরে নামকরণ করতে হবে, প্রথমে যে কার্বন সংখ্যা আছে সেটি ধরে যদি নামকরণ করা হয় তাহলে অবশ্যই সেটি ভুল হয়ে যাবে। তো কার্বন এখানে রয়েছে তিনটি, এখানে আছে একটি চারটি, সুতরাং সেই চার হওয়ার কারণে এখানে হলো বিউট, আর সি এইচ ও থাকার কারণে সেটাকে আমরা বলছি ন্যাল, তাহলে বিউট যোগ ন্যাল বিউটা ন্যাল। এবারে আমরা জৈব অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডে আসছি, নামকরণ কিভাবে আমরা শিখব। সুপ্রিয় ছাত্র ছাত্রী লক্ষ্য করো, আমরা সাত নম্বর উদাহরণে আসছি, সাত নম্বরে আছে হচ্ছে আর সি ডবল ও এইচ, যথারীতি আর মানে হচ্ছে সি এন এইচ টুয়েস এন প্লাস ওয়ান, অর্থাৎ কার্বন যে কয়টি হবে হাইড্রোজেন হবে ডাবলের চেয়ে একটি বেশি। আবার বলছি আর মানে হচ্ছে কার্বন যে কয়টি হবে হাইড্রোজেন হবে ডাবলের চেয়ে একটি বেশি, তো এখানে কার্বনের সংখ্যা আমরা নিলাম দুই, তাহলে হাইড্রোজেন হবে দুই দুগুণ চার একে পাঁচ, তাহলে সি টু এইচ ফাইভ, আর পাশাপাশি আমাদের সি ডবল ও এইচ অবশ্যই লিখতে হবে, সি ডবল ও এইচ থাকলে আমরা বুঝতে পারবো যে সেটি হচ্ছে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। সি ডবল ও এইচ এই মূলককে বলা হয় কার্বক্সিল মূলক, কার্বক্সিলিক মূলক, কার্বক্সিলিক মূলক। তো সি টু এইচ ফাইভ পাশাপাশি আমরা লিখবো সি ডবল ও এইচ। এখানে লক্ষ্য করো কার্বনের সংখ্যা রয়েছে দুইটি আর মাঝখানে আছে একটি, তাহলে কার্বন সংখ্যা হলো তিন, তিন যদি হয় তাহলে তার নাম হবে প্রো, তিন যদি কার্বনের সংখ্যা হয় তার নাম হবে প্রো। কার্বনের সংখ্যা এখানে রয়েছে তিন আর সি ডবল ও এইচ থাকার কারণে সেটিকে আমরা লিখব নয়িক অ্যাসিড, তাহলে প্রো যোগ নয়িক অ্যাসিড সমান সমান প্রোপানয়িক অ্যাসিড। অনুরূপভাবে তোমরা বাকি নামকরণগুলি করে ফেলবে, কার্বনের সংখ্যা এখানে তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে সবগুলি বসাবে এবং নামকরণগুলি করে ফেলবে। আবার বলছি অ্যালডিহাইড এবং
জৈব অ্যাসিডের ক্ষেত্রে কার্বনের সংখ্যা এখানে যে কয়টি থাকবে মাঝখানেরটা তার সাথে কাউন্ট করতে হবে। তারপরে আমরা ডান পাশ থেকে প্রথম অংশটুকু লিখব এবং সমীকরণের ডান পাশে যে ব্র্যাকেট দিয়ে যে কথা লেখা আছে, যে শব্দটুকু লেখা আছে, সেটি পরের অংশ লিখে একসাথে আমরা নামকরণ করতে পারি। তাহলে এখানে কার্বনের সংখ্যা যেহেতু দুই ছিল, আর সিএন এইচ টু এন প্লাস ওয়ান, কার্বনের সংখ্যা আমরা দুই বসিয়েছি, সুতরাং দুই দুগুণ চার একে পাঁচ, সাথে থাকলো সি ডবল ও এইচ। তাহলে প্রথম অংশটুকু আমরা লিখবো প্রো, কারণ কার্বন এখানে দুইটি আর একটি রয়েছে তিনটি, আর সি ডবল এইচ থাকার কারণে এখানে আমরা লিখবো নয়িক অ্যাসিড। তাহলে প্রোপ যোগ নয়িক অ্যাসিড সমান সমান প্রোপানয়িক অ্যাসিড। আমরা প্রায় শেষের দিকে চলে আসলাম, আর একটি উদাহরণ রয়েছে, সেটি হচ্ছে ইথার। এটি তোমাদের বইয়ে খুব একটি বেশি নেই, দু এক জায়গা হয়তো রয়েছে, তারপর আমরা একটু আলোচনা করব। লাস্ট আট নম্বর যে উদাহরণ রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আর ও আর ড্যাশ, অর্থাৎ আর মানে হচ্ছে সিএন এইচ টু এন প্লাস ওয়ান, আর ড্যাশ মানেও সিএন এইচ টু এন প্লাস ওয়ান। দুটো একই রকম হতে পারে, দুইটা আলাদা হতে পারে, কিরকম লক্ষ্য করো আমি দেখিয়ে দিচ্ছি। আর মানে হচ্ছে সিএন এইচ টু এন প্লাস ওয়ান, আমরা কার্বনের সংখ্যা ধরলাম দুই, তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে পাঁচ। কেন? কার্বন যদি এখানে দুই বসাই তাহলে দুই দুগুণ চার একে পাঁচ, মাঝখানে কি লিখতে হবে ও আর ড্যাশ। আর ড্যাশ মানে আমরা এখানে কার্বনের সংখ্যা চেঞ্জ করেও ধরতে পারি, একই জিনিসও ধরতে পারি। আমি চেঞ্জ করে একটা বুঝাবো আর একটি উদাহরণ বুঝাবো একই যদি হয় সেই ক্ষেত্রে। তা আমরা কার্বনের সংখ্যা এখানে দুই আছে, এখানে আমরা তিন লিখতে পারি, তোমরা ইচ্ছা করলে চারও লিখতে পারো, আমি এখানে তিন লিখছি। তিন যদি লেখা হয় তাহলে ডাবল এর চেয়ে একটা বেশি হবে হাইড্রোজেন, তাহলে তিন দুগুণে ছয় একে সাত, কি নাম হতে পারে প্রথম অংশটুকুর নাম কি? প্রথম অংশ সি টু এইচ ফাইভ, কার্বন যদি দুই হয় তাহলে টু, আর এটা যেহেতু অ্যালকাইল আর আইলে বসালাম, তাহলে দুই দুগুণ চার একে পাঁচ, তাহলে ইথ যোগ আইল ইথাইল, তাহলে এটার নাম হবে ইথাইল। পরের অংশটুকু লাস্টের অংশটুকুর নাম হবে প্রোপাইল, কারণ কার্বন তিন হলে তার নাম হচ্ছে প্রো, তাহলে ইথাইল প্রোপাইল ইথার। আবার বলছি, প্রথম অংশটুকু বলবো, তারপরে শেষ অংশ বলবো, তারপরে মাঝেরটা বলবো। প্রথম অংশটার নাম হচ্ছে ইথাইল, লাস্টেরটার নাম হচ্ছে প্রোপাইল, মাঝখানে ও থাকলে সেটাকে আমরা বলছি ইথাইল ইথার। তাহলে ইথাইল প্রোপাইল ইথার, ইথাইল প্রোপাইল ইথার। সুপ্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ, লক্ষ্য করো, আমরা ইথার বোঝাচ্ছিলাম, ইথারের উদাহরণ। কার্বনের সংখ্যা এখানে রয়েছে দুইটি ধরেছে, দুই দুগুণ চার একে পাঁচ, এখানে ও, লাস্টে আমরা কার্বনের সংখ্যা চেঞ্জ করে দিলাম, ধরলাম হচ্ছে তিন, তাহলে তিন দুগুণ ছয় একে সাত। তাহলে প্রথম অংশটুকুর নাম হচ্ছে ইথ যোগ আইল ইথাইল, লাস্টের নাম হচ্ছে প্রোপাইল, তারপর মাঝেরটা নাম হচ্ছে ও থাকে, দুই পাশে যদি অ্যালকাইল গুলো থাকে, মাঝখানে যদি ও থাকে তাহলে সেটি হচ্ছে ইথার। আমরা ব্র্যাকেট ওখানে লিখে দিয়েছি ইথার। তাহলে ইথারের নাম প্রথম অংশ, শেষের অংশ মাঝখানে, প্রথম শেষে মাঝখানে, তাহলে নাম হবে ইথাইল প্রোপাইল ইথার, ইথাইল প্রোপাইল ইথার। আমরা আরেকটি উদাহরণ বুঝাবো, যদি দুইটি অ্যালকাইল মূলক আর ও আর ড্যাশ দুইটি যদি একই রকম হয় তাহলে কি হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি সি টু এইচ ফাইভ বন্ড, এটিকে আমরা বলবো বন্ড, মানে হচ্ছে বন্ধন, মাইনাস নয়, দাগ নয়, হাইফেন নয়, এটিকে আমরা কেমিস্ট্রির ভাষায় বলবো হচ্ছে বন্ড, সি এইচ টু বন্ড ও বন্ড, সি এইচ টু সি টু এইচ ফাইভ, সরি সি টু এইচ ফাইভ বন্ড ও বন্ড সি টু এইচ ফাইভ।
অর্থাৎ C2H5 ইথাইল, এটার নাম ইথাইল, এটার নাম ইথাইল, আর মাঝখানে ও থাকার কারণে এর নাম হবে ইথা। তাহলে নাম হবে ইথাইল ইথাইল ইথা। অর্থাৎ দুইটি যেহেতু ইথাইল আছে তাহলে দুই হলে সেটি আমরা বলতে পারি ডাই। তাহলে ডাই ইথাইল ইথা, ইথাইল ইথাইল ইথা বা ডাই ইথাইল ইথা। ইথাইল ইথাইল দুইবার বলবো না আমরা, সরাসরি আমরা বলবো ডাই ইথাইল ইথা। প্রথম অংশ, শেষের অংশ, তারপরে মাঝখানে, যেহেতু দুইটি জিনিস একই, এটা হচ্ছে C2H5, এটার নাম হচ্ছে ইথাইল, সুতরাং আমরা বলতে পারি ডাই ইথাইল ইথার। এভাবে তোমরা নামকরণগুলি করে নেবে বাসায়। শেষের দিকে আজকের ক্লাসের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আরেকবার একটু রিভিউ করব। প্রথমে আমরা শিখাচ্ছিলাম যে জৈব যৌগের নামকরণ, অ্যালকেন CnH+1, অর্থাৎ কার্বন যে কয়টি থাকবে, হাইড্রোজেন থাকবে ডাবলের চেয়ে দুইটা বেশি, অ্যালকিন CnH2+এ, অর্থাৎ কার্বন যে কয়টি থাকবে, হাইড্রোজেন থাকবে তার ডাবল, অ্যালকাইন CnH2+N-2, কার্বন যে কয়টি থাকবে, হাইড্রোজেন ডাবলের চেয়ে দুইটা কম, অ্যালকাইল মূলক, একে আমরা সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করব, একে CnH2+N+1 এভাবে প্রকাশ করব, অ্যালকোহল আর এর সাথে শুধুমাত্র OH যুক্ত থাকবে তাহলে সেটি হবে অ্যালকোহল, অ্যালডিহাইডের ক্ষেত্রে আর থাকবে সাথে থাকবে CHO, ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, একে আমরা চিনতে পারবো RCOOH, আর মানে হচ্ছে কার্বন যে কয়টি হাইড্রোজেন ডাবলের চেয়ে একটি বেশি, সাথে থাকবে COOH, ইথার যদি হয় দুই পাশে অ্যালকাইল মূলক থাকবে আর মাঝখানে থাকবে হচ্ছে O। তো নামকরণের কিভাবে আমরা নামকরণ করব, ডান পাশে আমরা লিখে দিয়েছিলাম মিথ মানে এক, ইথ মানে দুই, প্রোপ মানে তিন, বিউট মানে চার, পেন্ট মানে পাঁচ, হেক্স মানে ছয়, হেপ্ট মানে সাত, অক্ট মানে আট, নন মানে নয় এবং ডেক মানে দশ। তো এখানে আমরা প্রত্যেকটি সমীকরণে n এর মান 1 থেকে 10 বা আরো বেশি বসাতে পারি, আমরা 1 থেকে 10 পর্যন্ত শিখব। তো 1 থেকে 10 আমরা বসাবো, আমি প্রত্যেকটির একটি করে উদাহরণ লিখে বুঝিয়ে দিয়েছি। এখানে n এর মানে যা বসাতে হবে একই সমীকরণে, দ্বিতীয় জায়গায় n এর মান একই বসাতে হবে। প্রথম অংশটুকুর নাম আসবে হচ্ছে ডান পাশের অংশ থেকে এবং দ্বিতীয় অংশটুকুর নাম আসবে ব্র্যাকেট থেকে। সমীকরণের শেষে যে ব্র্যাকেটে আমি শব্দ লিখে দিয়েছি সেটি বসিয়ে অ্যাড করে আমরা নামকরণ করব। এই ছিল আমাদের আজকের আলোচনা, আশা করি তোমাদের ভালো লেগেছে। এরপরে তোমরা যেটি বুঝতে না পারবে তোমরা ফেসবুকে কমেন্ট করবে, আমি সেগুলি বুঝিয়ে দেব। আমার ফেসবুক আইডি লেখা আছে সৌপর্ণা মাসুম, SAUPARNA MASUM, আমি লিখে দিচ্ছি একটু, এখানে লিখে দিয়েছি, এখানে তোমরা কমেন্ট করলে আমি বিস্তারিত বলে দেব। আর পরের ক্লাসে আমরা আলোচনা করব অ্যালকেন কাকে বলে, এর প্রস্তুতি ধর্ম ব্যবহার, এভাবে আমাদের ক্লাস চলতে থাকবে। আশা করি তোমাদের ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে।